রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসক সহ লোকবল সংকট প্রকট আকার ধারণ করেছে। হাসপাতালটিতে 42 জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছে মাত্র 14 জন। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। প্রতিদিন জরুরি বিভাগের বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। রাজবাড়ির সংবাদদাতা রুবেলুর রহমানের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন ফারহান আসিম। রাজবাড়ির 12 লক্ষ মানুষের চিকিৎসার ভরসাস্থল সদর হাসপাতাল। 1970 সালে 50 শয্যা নিয়ে যাত্রা শুরু হয় রাজবাড়ি সদর হাসপাতালে। 2003 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। সে অনুযায়ী জনবল কাঠামো অনুমোদন হয় 2017 সালে। এরপর 2018 সালে 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি, কিন্তু এখনও নতুন ভবন হয়নি, চলছে নির্মাণ কাজ। হাসপাতালটিতে 42 জন চিকিৎসকের পদ থাকলেও কাজ চলছে মাত্র 14 জন দিয়ে। 1 বছর ধরে নেই আবাসিক চিকিৎসক। হাসপাতালটিতে প্রতিদিনই 800 থেকে 1000 মানুষ চিকিৎসা সেবা নিতে আসে। হাসপাতালে ভর্তি থেকেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা। আমি এই জায়গায় আইছি, আমার চিকিৎসাটা ভালো হচ্ছে না। ডাক্তার এখানে কম আর সেবা দেওয়া হচ্ছে কম এখানে। স্যার, ডাক্তার আমাদের বেশি দরকার, বেশি আসলে আমাদের একটু উপকার হইতো। এদিকে চিকিৎসক সংকটের কারণে জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম বেশি ব্যাহত হচ্ছে বলে জানালেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক। আমাদের এখানে বেসিক্যালি চিকিৎসক সংকট দীর্ঘদিনের সমস্যা। ইমার্জেন্সি মেডিকেল অফিসারের পদ না থাকাতে এখানে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। এর বাইরে আমাদের সবচেয়ে বেশি সংকট হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। শুধু চিকিৎসক সংকটই নয়, নেই প্রয়োজনীয় সংখ্যক নার্স, পরিচ্ছন্নতা কর্মী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীও। 188টি পদের বিপরীতে শূন্য রয়েছে 56টি পদ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।